মহিলাদের স্বামীরা যখন ঘরে থাকে না, তখন আটা ময়দা সুজি বিক্রি করতে খুব মজা, তাই না? মহিলাদের স্বাস্থ্য নিয়ে তো তুমি খুব সচেতন। তোর কথা গুড়, ওই মহিলার সাথে তোমার এত বিয়ে, আমি তো বুঝি না এত কথা কিসে। তানিয়া, দুই প্যাকেট আটা বিক্রি করতে পারলে আমার দিনের টার্গেট পূরণ হতো। আমি ওই ভাবির কাছে শুধু দুই প্যাকেট আটাই বিক্রি করতে গেছিলাম, আর কিছুই না। কাল থেকে তোমার আটা ময়দা সুজি বিক্রি করা নিষেধ। বাট টাকা ফেরত দাও, আর কখনো যেন না দেখি। মিশা কথা কয়ে টাকা ইনকাম এর আসলে কোনো বরকত নেই। তানিয়া, সেটা হচ্ছে কি? হ্যাঁ স্যার। কি হচ্ছে আপনার? কোনো কথা না, হাতুপরে আই সমস্যা কি? তোমরা আমার চিনো? কথা কথা না করছে, কথা বললে কিন্তু গুলি করবো। হাতুপরে হাতুপরে বসুন। ঘরে ঘরে আটা ময়দা সুজি বিক্রি করো? মহিলাদের স্বামীরা যখন ঘরে থাকে না, তখন আটা ময়দা সুজি বিক্রি করতে খুব মজা, তাই না? মহিলাদের স্বাস্থ্য নিয়ে তো তুমি খুব সচেতন। তোমার কথা গুড়। আচ্ছা, যা খুশি তাই বইল, কোনো সমস্যা নেই, প্লিজ পাশে চল। পাগলের মতো কথা বলবো না তো, মাথা ঠিক আছে তোমার? যদি আটা সুজি বিক্রি না করি, খাবো কি, পরবো কি, আর সংসার চালাবো কি দিয়ে? ভাড়া আসবে কোথেকে? সেটা আমি দেখবো, এখন তুমি পাতিল মাছ। লাডির পেদা নিয়ে খাইবেন, জেলেও যাইবেন। কেন ভাই, আমি কি করছি? আপনার মিয়া ভাইয়ের আটা সুজি খাইয়া আমার পেটে সমস্যা হয়েছে। 60 টাকার ওষুধ খাইতে কোনো কাম করে না, পেটের মধ্যে এখনো গুড়গুড় গুড়গুড় করতেছে। বিশ্বাস না হলে আপনার কান্ডা আমার প্যান্টের মধ্যে দূরে দেখেন দেখেন। তাই আমি তো আপনার আটা সুজি দিতে চাইনি, তো নিজে জোর করে নিছেন, এরপর টাকা দেন নি। ভাই, আপনার বিবেক বললে আসল কিচ্ছু নেই, আমি মরতে আছি আর আপনার আছেন বাকি টাকা লয়ে পড়ে। ওষুধের টাকা, 4 কেজি আটা আর 1 কেজি যে সুজি আছে ওটার দাম দিতে হবে ভাই। আচ্ছা হিমেল ভাই, আপনার মিয়া ভাইয়ের আটা আছে সুজি আছে, চিনি নাই? চিনি, চিনির আরেক নাম হোয়াইট পয়েজন, ওটা খাইলে মানুষ মরে যায়, তাই মিয়া ভাই চিনি বেঁচে বেছেন গেল। আপনি কারে চান? এই তুমি আমার হাজবেন্ডের থেকে কিসে টাকা নিয়েছ? হাজবেন্ড? ও হিমেল ভাই, হিমেল ভাইয়ের কাছে টাকা ভাই দাম 500 টাকা দিছে। হিমেলের কাছে তুমি টাকা পাও, বাট টাকা ফেরত দাও, আর কখনো যেন না দেখি। মিশা কথা কয়ে টাকা ইনকাম এর আসলে কোনো বরকত নেই, কেউ তো দেখে নাই, মানের মান আল্লাহ রাখছে, থাবড় খাইছে। ও মাই গড, আমার ঘরে পিস্তল? হিমেল, তুমি কে? তুমি কি সেই হিমেল যাকে আমি চিনি, যাকে আমি বিয়ে করেছি? তোমার আসল পরিচয়টা কি? তুমি সন্ত্রাসী না তো? স্যার, অপারেশনের রুট ম্যাপ কমপ্লিট। হিমেল, তা বলো তুমি কখন অপারেশনে যেতে চাচ্ছ? স্যার, আপনি যদি পারমিশন দেন তাহলে আজ রাতেই অপারেশনে যেতে চাচ্ছি। আজ রাতেই? হ্যাঁ স্যার,
আমার ইনফরমার 24 ঘন্টা বাসার উপর নজর রাখছে। আমাদের দেরি করা ঠিক হবে না, আর আমি এতটুকু নিশ্চিত যে আমরা বিকাশকে এভিডেন্স সহ অ্যারেস্ট করতে পারব। ওকে, ক্যারি অন, গুড লাক। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম, এই অস্ত্রধারীকে আমাদের কাছে তুলে দেওয়ার জন্য। এটা আমার কর্তব্য ছিল, ওনাকে নিয়ে যান। এই, ওকে নিয়ে চলো। আরে ভাই, আমার কথা বিশ্বাস না করে না, কিন্তু আমাকে একটা ফোন করতে দেন। হ্যালো, জি বলেন। স্যার, প্লিজ স্যার, বসে বসবো না। আপনার থানা কাস্টডিতে আমার একজন অফিসার আছে, তাকে নিয়ে আসুন। কি বলেন স্যার, আমার কাস্টডিওতে আপনার অফিসার আছে, ওনার নাম কি? ওনার নাম হিমেল আহমেদ। খোকন স্যার, অফিসারকে সাহায্য করো। এই যে ভাই, কি করেন আপনারা, পুলিশই পুলিশ চেনেন না। আসেন তাদের সাথে। স্যার, আমাকে মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি যে একজন পুলিশ অফিসার, সেটা কি আপনার ওয়াইফ জানে না? নো, কারণ এটা মিশনের একটা পার্ট ছিল। হিমেল, আমরা বিকাশ আর রহনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, দুটো মেয়েকেও উদ্ধার করতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। স্যার মাফ করবেন, আরও একটা কথা, আপনার ওয়াইফ সত্যিকারের একজন দেশপ্রেমিক। যেখানে দুর্নীতিবাজদের ওয়াইফরা স্বামীর দুর্নীতির টাকায় আরামায়েশে দিন কাটায়, সেখানে আপনার ওয়াইফ দেশের চিন্তা করে আপনাকে পুলিশ হাতে তুলে দিয়েছে। উনি সত্যি একজন ভালো এবং সচেতন নাগরিক। হিমেল, আমি অফিসারের সাথে একমত, তোমার ওয়াইফ সত্যি একটা সাহসিক কাজ করেছে। শি ইজ এ নাইস লেডি স্যার, আমি তাকে নিয়ে আসলে খুব গর্বিত। হিমেল, এখন সময় এসেছে সব কিছু খুলে বলার। তানি একজন গোয়েন্দা কর্মকর্তার উপযুক্ত স্ত্রী, সৎ নির্ভীক। তুমি আমার পক্ষ থেকে তার ধন্যবাদ জানাও। শিওর স্যার। স্যার, আমি তাহলে চা পানির ব্যবস্থা করতে চাই, আপনার বসা। কিছু লাগবে না, এখন আমরা কিছু খাবো না। চলো। জি স্যার, চলো। বিয়ে করে এই বাসায় উঠানোটা ছিল একটা মিশনের পার্ট।
সবই বুঝলাম, কিন্তু এতদিন ধরে তুমি তোমার আসল পরিচয় আমার কাছে কেন লুকিয়ে রেখেছিলে? সেলসম্যানের শব্দবেশ আমার সাথে সংসার করছো কেন মনে? তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিষয়টা এরকম না, আসলে মিশনটা হচ্ছে একটু টপ সিক্রেট মিশন, যা করতে হয়েছে উপরের নির্দেশে করতে হয়েছে, এর বাইরে কিছু করার ছিল না। বুঝতে পেরেছি, এতদিন না বুঝি তোমাকে কত অপমান করেছি, কত বাজে কথা বলেছি, তুমি আমাকে মাফ করে দিও। এতে তোমার কোনো দোষ নেই তাহলে। তুমি কি আমাকে সত্যিই মাফ করেছ? হ্যাঁ, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। ব্যাপারটা হচ্ছে তুমি একজন দেশপ্রেমিকের মতো কাজ করেছো। বাংলার প্রতিটি ঘরে যদি তোমার মতো একজন সাহসী ওয়াইফ থাকতো তাহলে দেশে আর কখনো দুর্নীতি হতো না। আই রিয়েলি প্রাউড অফ ইউ। আমিও তোমার জন্য গর্বিত, এমন হাজারো সাকসেসফুল মিশনে তুমি অংশগ্রহণ করো, দেশের জন্য লড়ো, দেশবাসীর জন্য লড়ো, আমি সবসময় এই দোয়াটাই করি। তোমার মতো সচেতন ওয়াইফ আমার পাশে থাকলে নিশ্চয়ই সফল হবে।